বর্তমান সময়ে যাদের মোবাইলে 5G পাচ্ছেন না, এমনকি সবসময় আপনারা মোবাইলে 5G রাখতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের মোবাইলে 5G সেটিংটি করে রাখতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিতে হবে। সেটিং অপশানটির উপরে ট্যাপ করে দিয়ে আপনারা এখান থেকে খুঁজে নেবেন মোবাইল ডাটা। দেখেন এখানে আমার উপরেই কিন্তু আসে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, আপনারা এটা খুঁজে নেবেন। হয়তো আপনাদের থাকতে পারে সিম কার্ড অথবা থাকতে পারে মোবাইল ডাটা, আমার এখানে মোবাইল সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা আছে। এই সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমার এখানে কিন্তু একটি সিম আছে, আপনাদের মোবাইলে হয়তো দুইটি সিম থাকতে পারে। যেই সিমটিতে আপনারা সবসময় 5G করে রাখতে চান সেই সিমটি আপনারা সিলেক্ট করবেন। আমি নিজের সিমটি সিলেক্ট করে দিলাম। নিজের সিমটি সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। দেখেন এসএস পয়েন্ট নেমস, এখানে এসএস পয়েন্ট নেমটা আপনারা কিন্তু সরাসরি যদি না পান তাহলে কিন্তু আপনারা সেটি গিয়ে উপরে সার্চ বারে পয়েন্ট এসএস পয়েন্ট অথবা পয়েন্ট যদি লেখেন তাহলে এই পয়েন্টটি পেয়ে যাবেন। আমি যেহেতু এখানে সরাসরি পেয়ে গেলাম তাহলে লিখব এসএস পয়েন্ট নেমস, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো। আসার পরে এখানে উপরে দেখা যাচ্ছে প্লাস, এই প্লাস আইকনের উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই ইন্টারফেসটি নিয়ে আসলো, এখানে লেখা আছে নেম। এই নেমের জায়গায় আমরা লিখব 8.8.8। দেখেন আমি এইভাবে লিখলাম, লেখার পরে এপিএন, এপিএনের জায়গায় আমি লিখব 8.8.8, তারপরে 5M, তারপরে বড় হাতের জি। আপনারা এবার লেখে নেবেন, লেখার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে সার্ভার, এই সার্ভারের জায়গায় আপনারা লিখবেন, এই সার্ভারের জায়গায় লিখবেন www.google.com। লেখে দেখেন এখানে উপরে কিন্তু একটা টিক মার্ক আছে, তবে এগুলো দেখবেন ঠিক মতন লেখেছে কিনা। তারপরে আপনারা এই টিক মার্কে ট্যাপ করে দিবেন। টিক মার্কে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আপনাকে এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসলে এখানে উপরে লেখা আছে জেনারেল, এখানে মোবাইল ওয়েব প্রিপেড, মোবাইল ওয়েব পোস্টপেড, এখানে লেখেন 8.8.8.5G, এটা লেখা আছে। আর আপনাদের এটা কিন্তু সিলেক্ট করা নেই, যেহেতু সিলেক্ট করা নেই আপনারা কী করবেন, এটাকে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এখন থেকে আপনাদের এই মোবাইলের যে সিমটি দিয়ে আপনারা 5G সবসময় ব্যবহার করতে চান, এখানে লেখা আছে জেনারেল। আর এই নিচে দেখেন এখানে লেখা আছে 8.8.8.5G, এটা কিন্তু আমার কিন্তু এখন আপনাদের কিন্তু অন্যটা সিলেক্ট করা থাকতে পারে, আমার কিন্তু দেখেন এটা সিলেক্ট করা আছে। আপনারা যদি অন্যটা থাকে তাহলে আপনারা এই এটা কিন্তু সিলেক্ট করে দিবেন। যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আপনাদের সিমটি এখন থেকে সবসময় কিন্তু 5G নেটওয়ার্কে কাজ করবে। এই হলো আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ওকে, দ্যাটস ইট।